আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউর বিষয়বস্তু হচ্ছে আনদেব ট্যাবলেট। আনদেব ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। আনদেব ট্যাবলেট, এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে সাট্রালিন হাইড্রোক্লোরাইড। এটি 25 mg, 50 mg এবং 100 mg আকারে বাজারে পাওয়া যায়। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আনদেব ট্যাবলেট তৈরি করে। দাম, আনদেব 25 mg ট্যাবলেটের দাম 3 টাকা, 50 mg ট্যাবলেটের দাম 5.50 টাকা এবং 100 mg ট্যাবলেটের দাম 10 টাকা। এখন আমরা জানবো আনদেব ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার অর্থাৎ যারা বড় হতাশায় ভুগছেন তাদের জন্য, অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার অর্থাৎ যারা সূচিবায় সমস্যায় ভুগছেন, প্যানিক ডিজর্ডার, অ্যাংজাইটি ডিজর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার, মেয়েদের মাসিক সংক্রান্ত জটিলতায় এই ওষুধটি ব্যবহার হয়। এছাড়াও এই ওষুধটি দ্রুত বীর্যপাত সমস্যায় ব্যবহার হয়, কারণ অধিকাংশ মানুষের দ্রুত বীর্যপাতের কারণ হচ্ছে বিষণ্ণতা এবং অ্যাংজাইটি। সতর্কতা, যকৃতের সমস্যা, কিডনির সমস্যা, খিচুনির সমস্যা এবং যাদের হৃদরোগ সমস্যা আছে তাদের এই ওষুধটি খাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ওষুধটি খেলে ঘুম ঘুম ভাব বা মাথা ঝিমঝিম করতে পারে। যাদের গাড়ি অথবা যন্ত্রপাতি চালাতে হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। মাত্রা বা সেবন বিধি, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যারা মেজর ডিপ্রেসিভ ডিজর্ডারে ভুগছেন তাদের জন্য প্রাথমিক মাত্রা 50 mg দিনে একবার, 7 দিন পর ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে, সর্বোচ্চ মাত্রা 200 mg। অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার অর্থাৎ যারা সূচিবায় সমস্যায় ভুগছেন তাদের জন্য 50 mg ট্যাবলেট দিনে একবার, 7 দিন পর ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে, সর্বোচ্চ মাত্রা 200 mg। প্যানিক ডিজর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 25 mg, 7 দিন পর ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে, সর্বোচ্চ মাত্রা 200 mg। শিশুদের ক্ষেত্রে 6 থেকে 11 বছর বয়সী রোগীদের জন্য যারা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারে ভুগছেন তাদের জন্য প্রাথমিক মাত্রা 25 mg দিনে একবার, 7 দিন পর ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে, সর্বোচ্চ মাত্রা 200 mg। পার্শ্ব প্রতিক্রিয়া, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধা বৃদ্ধি, ক্ষুধা কমে যাওয়া, ওজন বৃদ্ধি, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খাওয়ার ফলে হয়ে থাকে। বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভয় পাওয়ার কারণ নাই, কারণ সবারই যে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হবে তা নয়। কিছু ব্যক্তির এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কারোর নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভয় পাবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। বন্ধুরা, কোনো ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।